মেটেরিয়া মেডিকা থেকে ব্রায়োনিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং শিখব। ব্রায়োনিয়ার সম্পূর্ণ নাম ব্রায়োনিয়া অ্যালবা। ইহা হোমিওপ্যাথিক ভৈষজ্য ভাণ্ডারের একটি অতি প্রাচীন এবং বিশেষ পরীক্ষিত ওষুধ। কিন্তু ভৈষজ্য তত্ত্বে তিন প্রকার ব্রায়োনিয়ার নাম উল্লেখ দেখা যায়। ডাক্তার অ্যালেন ইহাদের কার্যের বিশেষ কোনো পার্থক্য না পাওয়ায় এবং একই গুণ সম্পূর্ণ বলিয়া তাহার গ্রন্থের একই স্থানে এই তিন শ্রেণীর ব্রায়োনিয়ার গুণ লিপিবদ্ধ করিয়াছেন। ব্রায়োনিয়ার উৎস উদ্ভিজ। শ্বেত মাকাল ফলের মতো এক প্রকার গাছরার শিকড় হইতে প্রস্তুত। এখানে ব্রায়োনিয়া অ্যালবার চিত্র আনা হয়েছে। তিনটি চিত্রের মাধ্যমে ব্রায়োনিয়াকে যেন আমরা খুব সহজেই মনে করতে পারি ব্রায়োনিয়া নাম বলার সাথে সাথে। সর্ববামে ব্রায়োনিয়া অ্যালবার যে রকম পাতার কিরকম হয়ে থাকে সেটা দেখানো হয়েছে। পাতা সবুজ বড় এবং মাঝখানে এটা ফল অবস্থায় যেরকম আছে সেটা দেখানো হয়েছে, এবং সর্বডানে ফুল ফোটা অবস্থায় চিত্রটি দেখানো হয়েছে। ব্রায়োনিয়ার সমনাম হোয়াইট ব্রায়োনি, ব্ল্যাক বেরিড ব্রায়োনি, ভিটিস এলবা, ওয়াইল্ড হোপ। ব্রায়োনিয়া অ্যালবা ওষুধটি প্রুভ করেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান। ব্রায়োনিয়ার প্রদর্শক লক্ষণ শুষ্কতা, মুখ, জিহ্বা, গলা ও ঠোঁট শুষ্ক, নাকের ভিতর, কানের ভিতর, মলদ্বারের মধ্যে, অন্ত্রাদির মধ্যে সর্বত্রই একটা শুষ্ক ভাব, সমগ্র শ্লৈষ্মিক ঝিল্লির শুষ্কতা। রোগী নড়াচড়া একেবারেই সহ্য করতে পারে না। সামান্য একটি নড়াচড়ায় সমস্ত রোগ লক্ষণের বৃদ্ধি, রোগী স্থির হইয়া পড়ে থাকে। পিপাসা খুবই বেশি, তবে অনেকক্ষণ পর পর পানি পান করে ও একবারে অনেকটা পানি পান করে। মাংসপেশিতে কামড়ানো বেদনা, যে পাশে বেদনা সেই পাশে চেপে শুলে উপশম। প্রলাপে রোগী বাড়ি যেতে চায়, কাজের কথা বলে। এখানে রোগীর শুষ্কতার চিত্র দেখানো হয়েছে। জিহ্বা শুষ্ক, ঠোঁট শুষ্ক এবং মুখটা শুষ্ক, এর চিত্র এনে এই শুষ্কতা লক্ষণটি বোঝানো হয়েছে। এবং রোগী যে অল্প অল্প করে পানি পান করে তার একটি চিত্র দিয়ে বোঝানো হয়েছে, যার ফলে এই ব্রায়োনিয়ার জিনিসটা যেন আমরা মনে রাখতে পারি এবং এই স্লাইডটা দেখে যদি মনে রাখতে পারি তবে ব্রায়োনিয়া অ্যালবা প্রয়োগ করতে আমাদের জন্য খুব সহজ হবে। ব্রায়োনিয়া অ্যালবার ক্রিয়াস্থল রক্ত প্রবাহ, ফুসফুস, স্তন, স্নায়ুমণ্ডলী, অন্ত্র আবরক, মাংসপেশি, শ্লৈষ্মিক ঝিল্লি ও কৈশিক ঝিল্লি। এখানে রক্ত প্রবাহের আমরা জানি সারা দেহে থেকে দূষিত রক্ত হার্টের রাইট এট্রিয়ামে আসে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্টিকলে যায়, রাইট ভেন্টিকল থেকে পালমোনারি আর্টারি দিয়ে ফুসফুসে রক্ত যায় এবং ফুসফুসে রক্ত পরিশোধিত হয়ে পালমোনারি ভেইন দিয়ে লেফট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্টিকলে আসে এবং লেফট ভেন্টিকল থেকে অ্যাওর্টা দিয়ে সমস্ত শরীরে রক্ত, বিশুদ্ধ রক্ত ছড়িয়ে পড়ে। এই রক্ত প্রবাহের এটাকে রক্ত প্রবাহ বলতেছে। রক্ত প্রবাহের যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা ব্রায়োনিয়ার অন্যান্য লক্ষণ দেখে ব্রায়োনিয়া প্রয়োগ করব। এছাড়া ফুসফুসের ক্ষেত্রে ফুসফুসের বিভিন্ন অঙ্গ ল্যারিংস, ট্রাকিয়া, লাং, ব্রঙ্কাস, ব্রঙ্কিউলি, অ্যালভিওলি এই সমস্ত জায়গায় এবং প্লুরার ক্ষেত্রে আমরা এই ব্রায়োনিয়ার কথা চিন্তা করব। এছাড়া স্তনেও ব্রায়োনিয়ার প্রয়োগ হয়ে থাকে। মাংসপেশিতে বেদনা, বাত বেদনা এবং ব্রায়োনিয়ার রোগী বলিষ্ঠ দেহের অধিকারী হয়ে থাকে, এর একটি চিত্র দেখানো হয়েছে। নার্ভে কাজ করে থাকে, শ্লৈষ্মিক স্নায়ুমণ্ডলীতে কাজ করে থাকে, এখানে স্নায়ুমণ্ডলীর চিত্র আনা হয়েছে, সারা দেহে কিভাবে স্নায়ুমণ্ডলী বিস্তার লাভ করে আছে। মিউকাস মেমব্রেন বা শ্লৈষ্মিক ঝিল্লি, এখানে স্মল ইন্টেস্টাইনের একটি অংশ কর্তন করে মিউকাস মেমব্রেনের চিত্র দেখানো হয়েছে এবং এই মিউকাস মেমব্রেনে ব্রায়োনিয়া, মিউকাস মেমব্রেনে চমৎকার প্রয়োগ হয়ে থাকে এই ব্রায়োনিয়ার, তবে মিউকাস মেমব্রেনটা শুষ্কতা ভাব পরিলক্ষিত হয়। ক্রিয়াস্থলের এই ভিজুয়াল ইমেজগুলো দেখে আমাদের খুব সহজে ব্রায়োনিয়া প্রয়োগ করতে সহজ হবে। যে সকল ব্যক্তির বর্ণ কালো, পেশি দৃঢ়, সামান্য কারণে রোগী রাগিয়া উঠে, যাহারা গেটে বাতে প্রায়ই ভুগে ও যাহারা পিত্ত প্রধান, তাহাদের প্রাচীন পীড়ায় ব্রায়োনিয়া উপযোগী।
এখানে শ্যামবর্ণ বলিষ্ঠ দৃঢ় পেশি এর একটি আনা হয়েছে, যেন এই জিনিস এই কথাগুলো আমাদের খুব সহজেই মনে থাকে এবং এই চিত্রটি দেখার মাধ্যমে। শিরোপীড়া, ব্রায়োনিয়ার মাথা ব্যথা এত অধিক যে মাথা সঞ্চালন করা দূরের কথা, রোগী চক্ষু পর্যন্ত এপাশ ওপাশ ফিরাইতে পারে না, বালিশ হইতে মাথা উত্তোলন করিলেই শির ঘূর্ণন এবং বমনের উদ্রেক হয়, জ্বরের প্রথম অবস্থা জিহ্বা অধিক অপরিষ্কার হয় না, সামান্য লেপ আবৃত হয়ে থাকে। এখানে মাথা ব্যথায় রোগীর যে রকম অবস্থা হয় সে একটি চিত্র দেখানো হয়েছে, যাতে আমাদের সহজে এই শিরোপীড়া বলার সাথে সাথে চিত্রটি ভেসে উঠে এবং ব্রায়োনিয়া প্রয়োগ করতে হেল্প করে। কোষ্ঠবদ্ধতা, অন্ত্রের শ্লৈষ্মিক ঝিল্লি শুকাইয়া যায়, ব্রায়োনিয়ার মল প্রকাণ্ড ও পোড়া পোড়া মতো হয়, রোগীর মলত্যাগের ইচ্ছা মোটেই থাকে না, সমুদ্র যাত্রার সময় তাহার মল অত্যন্ত কঠিন হয়। এখানে কোষ্ঠকাঠিন্য অবস্থা বোঝানোর জন্য একটি চিত্র আনা হয়েছে এবং এখানে মলের যে মল প্রকাণ্ড এবং পোড়া পোড়া মতো ভাব সেই চিত্র এনে দেখানো হয়েছে। প্লুরিসি, বুকে সুচ ফোটানো ব্যথা, সামান্য নড়িলেও তাহা বেশি হয়, গভীর নিঃশ্বাস লইবার সময় বুকে লাগে, কাশিবার সময় বুকে হাত দেয়, ঠান্ডা পানি পানে কমে, প্লুরিসিকে প্লুরাইটিসও বলা হয়ে থাকে। এখানে প্লুরিসির একটি চিত্র দেখানো হয়েছে, যদি আমরা এই চিত্রটা দেখি এবং এই চিত্রটা দেখি তাহলে বুঝতে পারবো এখানে লাল হয়ে গিয়েছে, যেটা এখানে ইনফ্লামেশন হয়েছে তার একটি চিত্র বোঝানো হয়েছে। ব্রায়োনিয়া এলবার ডানে এবং এক পাশে প্রয়োগ হয়ে থাকে, লক্ষণগুলো বেশি প্রকাশ হয়ে থাকে, এটি একটি প্রথম শ্রেণীর লক্ষণ, বামে হয়ে থাকে তবে সেটি দ্বিতীয় শ্রেণীর লক্ষণ বা দ্বিতীয় গ্রেড, এবং ডানের পর বামে এরকম লক্ষণ থাকলে সেটি তৃতীয় গ্রেড। ব্রায়োনিয়া এলবার গঠন, শীর্ণতা দ্বিতীয় গ্রেড, মেদ প্রবণতা তৃতীয় গ্রেড। ওষুধের নিজস্ব কথা, প্রথম কথা, নড়াচড়ায় বৃদ্ধি বা বেদনাযুক্ত স্থানে চেপে ধরলে উপশম, দ্বিতীয় কথা, শ্লৈষ্মিক ঝিল্লির শুষ্কতা, তৃতীয় কথা, আক্রান্ত স্থান বা বেদনাযুক্ত স্থান চেপে ধরলে উপশম, চতুর্থ কথা, ক্রুদ্ধ ভাব এবং ক্রুদ্ধ হওয়ার ফলে অসুস্থতা। ওষুধের নিজস্ব কথা অবশ্যই মুখস্থ করব, যার ফলে ওষুধের মূল বিষয়বস্তুগুলো আমরা দীর্ঘদিন মনে রাখতে পারবো। সর্বোপরি এই ওষুধের নিজস্ব কথা থেকে আমরা এই ওষুধটিকে খুব সহজেই সিলেকশন করে রোগীকে প্রয়োগ করতে পারব। মানসিক লক্ষণ, ব্রায়োনিয়া রোগী ধনলিপ্সা থাকে, লোভী হয়ে থাকে, অসন্তুষ্ট এবং সন্দেহযুক্ত হয়ে থাকে। সন্দেহযুক্ত এই লক্ষণটি প্রথম শ্রেণীর এবং এইখানে সন্দেহযুক্ত হওয়ার একটি চিত্র দিয়ে বোঝানো হয়েছে, সে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে জিনিসটা দেখতেছে, তার ভিতরে দেখার পরেও তার আরো সন্দেহ লাগতেছে এবং সে হিংসুক হয়ে থাকে, ছুঁড়ে ফেলে জিনিসপত্র, দীর্ঘ শ্বাস ফেলে, প্রতিবাদ সহ্য করতে পারে না, কেউ বিষ খাওয়াবে এরকম একটা ধারণা করে থাকে। ব্রায়োনিয়া এলবার মল প্রথম গ্রেড হচ্ছে কঠিন, বৃহৎ ও ভুক্ত দ্রব্যযুক্ত দুর্গন্ধ। এখানে মলের একটি কঠিন শক্ত হার্ড স্টোর সেটা চিত্র এনে দেখানো হয়েছে। দ্বিতীয় গ্রেড মল শ্লেষ্মাযুক্ত বা পিচ্ছিল, নিষ্ফল মল বেগ ও কুণ্ঠন। তৃতীয় গ্রেড মল বলের ন্যায় ও গুটি গুটি। মূত্র প্রস্রাবের পর ফোটা ফোটা পরে, হাঁটলে প্রস্রাব হয়ে যায়, সাধারণত বয়োজ্যেষ্ঠ লোকদের ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয়ে থাকে। মূত্র ত্যাগকালে জ্বালা, তলানি থাকে শ্লেষ্মা, আর মূত্রের বর্ণ হয়ে থাকে দুধের ন্যায় বা হালকা হলুদ। এখানে কোষ্ঠবদ্ধতা এবং হার্ড বা শক্ত মলের চিত্র আনা হয়েছে, যাতে সহজে আমাদের মনে থাকে। কাতরতা, ব্রায়োনিয়া এলবার রোগী শীত কাতর, গরম কাতর দ্বিতীয় গ্রেড, মায়াজম সরিক মায়াজম তৃতীয় গ্রেড, সাইকোটিক তৃতীয় গ্রেড, টিউবারকুলার দ্বিতীয় গ্রেড। ব্রায়োনিয়া এলবার হ্রাস বৃদ্ধি, বৃদ্ধি উঠে বসলে বৃদ্ধি, উষ্ণ পানাহারে বৃদ্ধি, সঞ্চালনে বৃদ্ধি, সকালে বৃদ্ধি, আহারের পরে বৃদ্ধি হয়ে থাকে। উপশম, আক্রান্ত স্থানে চাপলে উপশম, শয়নে উপশম, বিশ্রামে উপশম, স্থির হয়ে থাকলে উপশম, ঠান্ডা দ্রব্য পান ও ভোজনে উপশম। এখানে বৃদ্ধি এবং উপশম আমি বারবার বলেছি, যাতে খুব সহজে বৃদ্ধি এবং উপশম এই মোডালিটিস গুলো আমাদের মনে থাকে। অনুপূরক ওষুধ, অ্যালোমিনা রাষ্ট্রম, প্রতিষেধক ওষুধ, মিউরিয়েটিকাম অ্যাসিডাম, অ্যাকোনাইট ন্যাপেলাস, অ্যালোমিনা, ক্যাম্ফোরা,
Chamomilla, Chelidonium, Clematis, Coffea, Ignatia, Nax Vomica, Pulsatilla, Rastox, Senega. Bryonia Alb Shokti, Shadanto je somosto shoktigulo odhik proyog hoye thake 1, 3, 6, 12, 30, 200 shokti. Bryonia Alb kriyakal hocche 7 theke 21 din. সবাইকে আজকে যে ব্রায়োনিয়া আলোচনা করা হলো আশা করতেছি এই আলোচনার মাধ্যমে ব্রায়োনিয়া সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা আসলো এবং এই আলোচনার মাধ্যমে আমরা যা শিখলাম এই শিক্ষা আমাদের পরবর্তীতে ব্রায়োনিয়া সম্পর্কে আরও উচ্চতর শিক্ষা অর্জনে সহায়তা করবে এই আশা ব্যক্ত করে আজকে আমি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ।